Hello people, this is Rupsa Chatterjee. Welcome back to my channel, Chatterjee Speaking. I shoot with Sumit, right? So, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ ইন্টারেস্টিং এবং খুবই ইজি একটা আইডিয়া যেটা আপনাদের সবার ইন্টেরিয়ারকে করে দেবে ভীষণ ইন্টারেস্টিং কিভাবে এবং কি সেই ডিজাইন হ্যান্ড প্রিন্ট আজ থেকে বহু বছর আগে যখন মানব সভ্যতা সবে শুরু হয় তখনকার দিনের মানুষেরা এই হ্যান্ড প্রিন্টের ব্যবহার করতেন নিজেদের জায়গা চিহ্নিত করার জন্য মানে নিজের হাতের সাহায্যে বিভিন্ন জায়গায় মার্ক করে রাখতো যাতে তাদের চিনতে সুবিধা হয় আর সেইখান থেকে ইনফ্লুয়েন্স হয় আজকে আমাদের এই ভিডিও হ্যান্ড প্রিন্ট আপনারা এই প্রিন্টটা বাড়ির যে কোনো জায়গায় করতে পারেন যে কোনো কর্নারে করতে পারেন যদি আপনাদের বাড়িতে কোনো বেবি থাকে তার জন্য যদি আলাদা কোনো রুম থাকে তাদের দেওয়ালকে এরকম সুন্দরভাবে সাজাতে পারেন এবং আপনারা যদি কাপলরা একটা রুম আলাদা করে সাজাতে চান তাহলে সেখানে আপনাদের দুজনের হাতের ছাপ দিয়েও বিভিন্ন রকমের ডিজাইন আপনারা বানাতে পারেন কিভাবে সেটা এক্ষুনি দেখতে পাবেন আমার আগের ওয়াল পেইন্টিং এর ভিডিও যারা দেখেছেন তারা বুঝতেই পারছেন যে এই অ্যালুমিনিয়াম ট্রেটা আমি কিভাবে বানিয়েছি যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংকটা রইল আপনাদের বাড়িতে পড়ে থাকা যে কোনো প্লেট বা ট্রে যাই আপনাদের বাড়িতে রয়েছে এবং যেটার ব্যবহার আপনারা আর করেন না তার উপরে অ্যালুমিনিয়ামের একটা ফয়েল দিয়ে এরকম একটা জিনিস আপনারা তৈরি করে নিতে পারেন রং গোলার জন্য আমি নিয়েছি লাল এবং এই লাইট ব্লু কালারটি এই দুটো দিয়ে আজকে আমি আমার হ্যান্ড প্রিন্টটা করব তো আমি আমার ব্যালকনির এই ওয়ালটা বেছে নিয়েছি তাই এখানেই আমার প্রথম প্রিন্টটা দিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হচ্ছে Thank you so much. Please like, share, subscribe to our channel.